আমি তো ঠিক আপনাকে না চেনারই কথা, আপনার সাথে কেউ নেই মানে? আপনি একা? আপনাকে দেখে তো মনে হয় ভদ্রলোকই। না মানে মনে হচ্ছে আপনার সাথে কেউ নেই। এবারে কিন্তু সত্যি আমি? না পুলিশ ডাকতে হবে না। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমার অনেক দিনের চেনা, কোথায় যেন আপনাকে দেখেছি। আমি কমলছড়ি টি গার্ডেনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাহেব চৌধুরী। আপনার বাড়ি নিশ্চয়ই দিকটাতে? না অনেক দূরে, কাশিমপুর। আপনার বাবা? কাশিমপুর স্কুলে চাকরি করে। আপনাকে অনেক ধন্যবাদ, সরি টু ডিস্টার্ব ইউ, থ্যাংক ইউ। ওর বাবাকে কিভাবে কথাটা বলবো? আজ বাবা মা বেঁচে থাকলে আমাকে সমস্যায় পড়তে হতো না। কিভাবে বলা যায়? দেখুন আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বলো না, সরাসরি বললে যদি মুখের উপরে বলে দেন না হবে না। দেখুন পাত্র হিসেবে আমি অযোগ্য নই, টি গার্ডেনের পরিবেশ একটু একঘেয়ে বটে, তবে একবার এই জীবনে অভ্যস্ত হয়ে গেলে বাস। কি বললেন? আপনার মত নেই? মতামতের কথা নয় বাবা, আমি একজন সামান্য স্কুল মাস্টার। জুলেখাকে আমি অনেক কষ্ট করে বিয়ে পাস করিয়েছি, ও নিজের থেকেই চাকরি বাকরির চেষ্টা করছে। একটা যোগ্য পাত্রের হাতে যে ওকে তুলে দেবো সে সামর্থ্য আমার নেই। আপনি কিচ্ছু ভাববেন না, তেমকুলে আমারও কেউ নেই, আমি ওকে বিয়ে করে সঙ্গে করে নিয়ে যাব। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার মেয়ে অসুখী হবে না। বাবা, সুলেখা আমার বড় আদরের মেয়ে। সুলেখা, চুপ করে আছো যে, কিছু বলো। কি বলবো? তোমার যা খুশি বলো। শিশির বিন্দুর মতো তুমি সুন্দর। আমার কপালে শোক আমি দুহাত দিয়ে আগলে রাখবো, কিছুতেই পালাতে দেব না। সালাম সাহেব, এসো। এই আমার পণ্য কুটির, ভদ্রলোক এই ঘরে থাকে দেখতেই পাচ্ছ, তার কোনো চিহ্ন মাত্র নেই। আরে করো কি করো কি? ছি ছি ছি, লোকিয়া, রশ্মি, আব্দুল, আর কাউকে ডাকতে হবে না, আমার ঘর, আমাকে গোছাতে দাও। বন্যেরা বনে সুন্দর,
আর শিশু সুন্দর মাতৃ করে আর সংসার সুখের হয় রমণীর গুণে। কেউ দেখে ফেলবে তো? কার ঘাড়ে কটা মাথা আছে যে আমার অন্তঃপুরে প্রবেশ করে? এইসব ছাই পাশ খাবার চল। জাস্ট ওয়ান পেগ প্লিজ। ওসব বুঝে টুঝি না। ঠিক আছে ঠিক আছে, খাবো না, কিন্তু ফেলে দিও না লক্ষ্মীজি। হাসছো কেন? হ্যাঁ তার মনে আমাদের ইয়ে, ওরে ভালো আমি না কি কিছু নিরি চুকেরিয়া লো।
আগমে লিখেছি তোমার নাম আমার মনে, সেই থেকে শুরু হলো তুমি আমি আর পেয়া, তুমি আমি আর পেয়া। সজল করে দিলে তুমি সুখে দুঃখে পাশে থেকো মরমিয়া, তুমি আমি আর কেয়া, তুমি আমি আর কেয়া। তুমি আমি আর কেয়া, মানে বিয়ের পর থেকেই দেখছি বাগান আর বাসা, বাসা আর বাগান, ক্লাব বন্ধু বান্ধব কোথাও যাও না। এতদিন হয়ে গেল আমাকে তো কারোর সাথে পরিচয় করালে না। তুমি ক্লাবে যাবে জুলেখা? তুমি নিয়ে গেলে যাবো। তুমি আমাকে বাঁচালে, বেটার একদিন আমাকে উপহাস করেছিল, আজ দেখিয়ে দেবো জুলেখা আমার যোগ্য স্ত্রী বলে। চলো তোমাকে আমি ক্লাস। হ্যালো মিস্টার শাহ। হ্যালো লেডিজ এন্ড জেন্টলম্যান, আমাদের ক্লাবের প্রাণ শাহেদ চৌধুরী আবার আমাদের মাঝে ফিরে এসেছেন, সেই সাথে আমাদের ক্লাবের নতুন অতিথি মিসেস শাহেদ চৌধুরী। চৌধুরীর পছন্দ আছে বলতে হবে। চৌধুরী আমি একটু ওদিকে আছি, তুমি আলাপ করো। আসুন মিসেস চৌধুরী। জুলেখা কোথায় যাচ্ছ? জুলেখা এসো, তোমাকে ক্লাবে নিয়ে আসাটাই আমার ভুল হয়েছে। যাকে এভাবে চলে গিয়ে আমাকে আর ছোট করো না, এসো। তুমি যাবে না? আমি একাই বাংলোতে ফিরব। জুলেখা, বনের পাখিকে খাঁচাই পুরে রাখাটাই বুদ্ধিমানের কাজ। কি প্রয়োজন ছিল তোমার এতগুলো লোকের সামনে আমাকে এইভাবে অপমান অপদস্থ করার? তোমাদের ইচ্ছে হয়তো আমি অযোগ্য, কিন্তু তোমার কাছে তো নয়। তুমি তো সব জেনে শুনে আমাকে বিয়ে করেছো শাহেদ। ভুলে যেও না জুলেখা, আমাকে আমার সোসাইটি মেনটেন করে চলতে হয়। শাহেদ, যদি জানতাম সভ্য সমাজে মেশার মতো সাধারণ শিষ্টাচারটুকু তোমার জানা নেই, তাহলে আজ ক্লাবে নিয়ে গিয়ে এতগুলো লোকের সামনে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতাম না। সব স্ত্রী তার স্বামীর সম্মানকে নিজের সম্মানের চেয়ে বড় করে দেখে। কিন্তু তুমি দেখোনি, যদি দেখতে আজ তাহলে সবার সামনে আমাকে এভাবে অপমান অপদস্থ করতে না জুলেখা। তুমি আমাকে মিথ্যে
তুমি যে সমাজের কথা বলছো সে সমাজ আমার সমাজ নয়। আর আমার শিক্ষা আর আদর্শকে জলাঞ্জলি দিয়ে সে সমাজের স্বাদ পাবার ইচ্ছা আমার নেই। জুলেখা, ময়ূর পুচ্ছ ধারণ করলি, কাক কোনোদিন ময়ূর হয় না সাহেব, হয় না। তুমি যে সমাজের কথা বলছো সে সমাজ আমার সমাজ নয়। আর আমার শিক্ষা আর আদর্শকে জলাঞ্জলি সে সমাজের স্বাদ পাবার ইচ্ছা আমার নেই। তখনই বলেছিলাম চৌধুরী, ডোন্ট ডু দ্যাট, নিজের সর্বনাশ করো না। একটা গেমে কিছুতেই তোমার সাথে মানিয়ে চলতে পারবে না। সারাটি জীবন আমাকে ফুলের মাসুল দিতে হবে। জানতাম সভ্য সমাজে মেশার মতো সাধারণ শিষ্টাচারটুকু তোমার জানা নেই, তাহলে আজ ক্লাবে নিয়ে গিয়ে এতগুলো লোকের সামনে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতাম না। তখনই বলেছিলাম চৌধুরী, ডোন্ট ডু দ্যাট, নিজের সর্বনাশ করো না। একটা গেমে কিছুতেই তোমার সাথে মানিয়ে চলতে পারবে না। ভুলে যেও না জুলেখা, আমাকে আমার সোসাইটি মেনটেন করে চলতে হয়। আমার সুখের জন্য বাবা যে ভুল করেছেন সে ভুলের প্রায়শ্চিত্ত কি আমাকে সারাটি জীবন ভরে করতে হবে? তুমি কাঁদছো কই না তো? চলো খাবে। হ্যালো চৌধুরী, আজ একদম চুপচাপ। অবশ্য ঘরে অশান্তি থাকলে পিপায় পিপায় মদ খেয়েও শান্তি পাওয়া যায় না। ক্লাবে খেয়ে এসছি। কেন? আমার খুশি, আমার ইচ্ছে, তুমি বলার কে? আমি আবার কে? আমি তো তোমার কেউ নই। রাইট, চা বাগান ক্লাব মদ এই যদি তোমার জীবন হয় তবে বিয়ে করেছিলে কেন? বিয়ে? হ্যাঁ হ্যাঁ, বিয়ে। মানুষ যেমন ঘরদোর সাজাবার জন্য শখ করে আসবাবপত্র কেনে, তেমনি শৌখিন মানুষরা শখ করে একটা বিয়েও করে। সেটা তোমার মতো একটা মাতালের আদর্শ হতে পারে, কিন্তু প্রতিটি মেয়েই চায় তার স্বামী হবে সৎ চরিত্রবান। কি বললে? আমি চরিত্রহীন? ইউ আনকালচার্ড গেও, ভেরি গেও, আই সে গেও। যাবো যাবো, স্বামীর আদেশ পালন করা যে আমার কর্তব্য, কিন্তু তার আগে বলবে কি তুমি হঠাৎ এরকম বদলে গেলে কেন? আমি যদি কোনো অপরাধ করে থাকি শাস্তি আমাকে দাও, তুমি না গেলে যে আমার খাওয়া হয় না। খাবে না? আর যদি পারো, যদি পারো আমাকে মুক্তি দাও, আমি শান্তি চাই। আই ওয়ান্ট পিস, প্লিজ। Thank you.
সালাম হাজুর। সব চারা লাগানো হয়েছে? আমি নাই হই হুজুর, কাল তো হয়ে যায়। কোন অজুহাত শুনতে চাই না, আজই সব চারা লাগাতে হবে, নইলে চাপকে সবার ছাল তুলে নেব। আব্বু আমার সাথে ভালো করে কথা বলে না, আমাকে আর আদরও করে না। আব্বুর কি হয়েছে? তুমি কি আব্বুর সাথে রাগ করেছ? তুমি খেলো মা। না, আর খেলতে ইচ্ছে করছে না। বলো না আম্মু, আব্বুর কি হয়েছে? জানি না, চলো ভেতরে চলো। আম্মু, আম্মু, এ কি রক্ত? আম্মু, কি ব্যাপার, এত হয়েছে কিসের? সামান্য একটা বিয়ারের কেনে এত রক্তরক্তি কাণ্ড। লখাই, গোপি, আব্দুল, তোরা একটু দেখতে পারিস না, একটু ডেটল এনে লাগাতে পারিস না? মুছে নিও। আব্বুকে একটু বকে দিলে না? ছি, ও কথা বলতে নেই মা। তোমার এতটা অধঃপতন হবে তা আমি ভাবতে পারিনি। সেটা তোমার কাছে মনে হতে পারে, যে মানুষ যে সারাক্ষণ মদে ডুবে থাকে, ঘরের স্ত্রী আর মেয়ের দিকে যার কোনো খেয়াল নেই। এর মধ্যে আর মেয়ে কেটে না, তুমি কি নিজে বুঝতে পারো না তোমার স্বামীর স্ট্যাটাস কি, কাদের সঙ্গে তার সমাজ? তুমি কি কোনোদিন পারবে ওই সমাজের সঙ্গে নিজেকে মানে? না, তোমাদের ওই সমাজের একজন হতে আমি চাই না। তোমার খেয়ালিপনা শিকার হয়ে আমি তো আমাকে অপমান করতে পারি না, ভুলে যেতে পারি না আমি একজন স্ত্রী। কি বলতে চাও তুমি? আমার কথা তো তোমার না বোঝার কথা নয়। তুমি মাত্রা ছাড়িয়ে যাচ্ছ জুলেখা। মিথ্যে কথা, তোমরা পুরুষরাই চিরকাল মাত্রার বাইরে কথা বলেছ, চিরকাল তোমাদের তৈরি সমাজে তোমরা আমাদের খেলার পুতুলের মতো, তোমাদের শখে পোশাকের মতো ব্যবহার করে নিজেদের সমাজের উচ্চাসনে বসিয়েছ। স্ত্রী হিসাবে প্রাপ্য সামান্য মর্যাদাটুকু দিতে যদি তোমার এতটাই বাধবে, তবে বিয়ে করেছিলে কেন? আমার জানা ছিল না তুমি চিরকাল একটা গেঁয়ো থেকে যাবে, শিক্ষিতা হয়ে অশিক্ষিত মূর্খের মতো আচরণ করবে। আর আমারও জানা ছিল না একদিন তুমি তোমার স্বরূপটি এইভাবে প্রকাশ করবে। তুমি আমাকে বাধ্য করেছো? না, এতদিন তোমার ভেতরে যে নির্দয় নিষ্ঠুর মানুষটি লুকিয়েছিল তাকে আমি দেখতে পাইনি। আমার সহ্যের একটা সীমা আছে। তোমার আছে, আমার নেই। তোমার মতো একজন অমানুষের ঘর করাটাই আমার জীবনের মস্ত বড় একটা অভিশাপ। এটাই বাকি ছিল,
স্বামী আদর সোহাগ না জুটলেও তিরস্কারের যে বড় প্রাপ্তিটা এতকাল পাওনা ছিল আজ তাই পেলাম, তাই পেলাম। এটাই বাকি ছিল, স্বামী আদর সোহাগ না জুটলেও তিরস্কারের যে বড় প্রাপ্তিটা এতকাল পাওনা ছিল আজ তাই পেলাম। মানুষ যেমন ঘরদর সাজাবার জন্য শখ করে আসবাবপত্র কেনে, তেমনি শৌখিন মানুষটা শখ করে একটা বিয়েও করে। আমি চরিত্রহীন, ইউ আনকালচার্ড গেও, বেরি যাও, আই সে গেও। জুলেখা, পানি কি হয়েছে তো বাবা? বাবা আমার সর্বনাশ কেন করলে বাবা, কেন করলে? সর্বনাশ? কিসের সর্বনাশ? আমি চলে এসেছি বাবা, চিরদিনের জন্য চলে এসেছি। তোমার মেয়ে তো সামান্য একজন স্কুল মাস্টারের মেয়ে, ওরা যে অনেক বড় লোক, ওদের সমাজে আমাদের কোনো চাই নেই বাবা, কোনো চাই নেই। কাঁদছিস কেন? আমি তো এখনো মরে যাইনি, ভাবলে কিসে? না বাবা, তোমাকে আর আমার কথা ভাবতে হবে না। আমাকে তুমি লেখাপড়া শিখেছ, একটা চাকরি নিশ্চয়ই জোটাতে পারবো। ভাবলাম মা আমারা মেয়েটার দিকে আল্লাহ মুখ তুলে তাকিয়েছেন। বাবা, তোমার মেয়ে কারো কাছে মাথা নত করেনি। এতকাল মেয়েরা যে অন্যায় অত্যাচার নিরবেশ হয়ে কেবলই আঁচলে চোখ বুঝেছে, সে জীবন মেনে নেওয়া মানে নারীত্বের অপমান। সে জীবন আমি মেনে নিইনি বাবা, কোনোদিন মানব না। আমাকে আমাকে তুমি দোয়া করো বাবা। দোয়া? আমার কাছে তুই দোয়া চাইছিস? হ্যাঁ বাবা। কে বাবা একদিন না আছেন, তার প্রতিমার মতো মেয়েটিকে বিসর্জন দিয়েছিল, তুই তার কাছে দোয়া চাইছিস? তোর যা খুশি আমাকে বল,
আমি তো দুর্ভাগ্যের। না বাবা না, তোমার কোনো দোষ নেই। আমি আমি চলে যাচ্ছি, ক্যাকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে। আমার কোনো কষ্ট হবে না বাবা। বাবা বাবা শুরুতেই অঘটন। সুন্দর চোখ দুটো টানা টানা, আমি কিন্তু পুলিশ ডাকব। আরে পুলিশ তো আমারই ডাকার কথা, ভদ্রলোকের শরীরের উপর হামলা। যান, মহিলা বলে ছেড়ে দিলাম, এড়িয়ে দুবার হল করেছেন তো কি করবেন? আপনার মাল সামান সোজা জানালা দিয়ে ফেলে দেব। বললেই হলো, ফেলেন তো দেখি। দেখতে চান? দেখুন। আরে 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 করছেন কি? দেখুন আমি কি চমৎকার ভাবে জানালা দিয়ে ফেলে দিই। ছাড়ুন, আর বাহাদুরি করতে হবে না। তাহলে সারেন্ডার। আমি এখন ঘুমাবো, কেউ আমাকে বিরক্ত না করলে খুশি হব। আকার ইঙ্গিতে নয়, স্পষ্ট করে বলছি, আমার কিঞ্চিত নাক ডাকার অভ্যেস আছে। এতে আপনার ঘুমের ব্যাঘাত ঘটলে আমার কিছু করার নেই, নাক আমার ডাকবেই। ছোটবেলা থেকে আমার নাকের এটা অভ্যেস। এমন খানদান নিমে আমার বাপের জন্ম দেখিনি। কি বললেন জি? না না, আপনাকে কিছু বলিনি। বলছিলাম আমার এই বলার নসিবের কথা, আপনার মতো একজন অমায়িক ব্যবহারের মহিলার সঙ্গী হতে পেরে নিজেকে সত্যি ধন্য মনে করছি।
কেয়া 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 খুব সুন্দর এক রাতে পরিচয়, তুমি তো আমাকে ভুলেই যাবে। না গো না, তুমি আমার 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 আরে কি স্বপ্ন দেখছিলাম নাকি? মানে একটু ঘুমিয়ে পড়েছিলাম। একটু পুরো রাত কাবার করে দিলেন? শ্রীমঙ্গল এসে গেলাম নাকি? পরের স্টেশন। আপনি শ্রীমঙ্গল থাকেন বুঝি? না, ওখানে একটা চা বাগানে নতুন চাকরি নিয়ে যাচ্ছি। তা আপনি? আমিও শ্রীমঙ্গল, আপনার মতো নতুন চাকরি, তবে চা বাগানে নয়, স্কুলে। ও আচ্ছা। শুনুন, এক রাত্রের কথা হয়তো আপনি ভুলে যাবেন, কিন্তু আমার মনে থাকবে। কি মনে থাকবে? মনে রাখার মতো কি বা ঘটল? চলি। না ধরে এখানে বসে আছেন যে? আমার কথা না ছেড়ে দিলাম, আপনি যাবেন কি করে? মানে কাল থেকে স্ট্রাইক চলছে, বাস স্কুটার কিছু পাবেন না। আচ্ছা, আপনি তো অদ্ভুত লোক, কোনো খোঁজ খবর না নিয়ে গিলতে এসেছেন। তাহলে তো দেখছি আপনার আমার অবস্থা সেম। আমার তো একটা ছোটখাটো ব্যাগ। ডোন্ট ওয়ারি, একটা কুলিকে অনেক বলে কয়ে রাজি করিয়েছি। এতটা পথ হেঁটে যেতে আমার কোনো কষ্টই হবে না ম্যাডাম, পুরুষ মানুষ তো। পথের কাঁটাকে এড়িয়ে যেতে চাইলেও কাঁটার ধর্ম তো জানেন। খুব চান্স পেয়ে গেছেন মনে হচ্ছে। মনে হচ্ছে কি? একেবারে হাতের মুঠোয় পেয়ে গেছি। চলো চলুন। জায়গাটা সত্যি অপূর্ব। দুদিন পরে মনে হবে পালাতে পারলেই বাঁচি। কেন বলো? শুনেছি চা বাগানে জীবন নাকি একঘেয়ে, বৈচিত্র্যের বড় অভাব। তাই কি? আমার কিন্তু তা মনে হচ্ছে না। এখানেও বৈচিত্র্য আছে, এখানেও জীবন আছে, এখানে কেয়া নামের একজন সুন্দরী রাগী অহংকারী মেয়ে আছে। ভালো হবে না বলছি। সে একজনের প্রতি সদয় হলে তার জীবন হতে পারে বৈচিত্র্যময়। অসভ্য। Thank you.
সকালটা যে তোমার বিকেলটা যে আমার সকালটা যে তোমার বিকেলটা যে আমার বিকেলটা যে আমার সকালটা যে তোমার বিকেলটা যে আমার ছেড়ে ডানা মেলে চলে আর বেশি নীল আকাশে একটি কথায় বলে ও তেমনি করে করব খুঁজাই বলো কবে বলো কবে বলো কবে ভালোবাসার পৃথিবীটা তোমার আমার হবে বিকেলটা যে আমার সকালটা যে তোমার বিকেলটা যে আমার ওই গোলাপ যখন রঙিন হয়ে ফোটে বনের মাঝে তোমরাকে ডাকবে বলে বধুর মতো সাজে তেমনি করে ভাব দুজনে ও কাছাকাছি থাকবো মোরা নিবিড় অনুভবে সকালটা যে তোমার বিকেলটা যে আমার রাত্রিটা যে দূরে বসে শুধুই জানব আর বলো কবে বলো কবে বলো কবে প্রতিটি আলো শুধু তোমার আমার হবে সকালটা যে তোমার বিকেলটা যে আমার সকালটা যে তোমার বিকেলটা যে আমার চৌধুরী তোমাকে যে জন্য ডেকেছি হি ইজ মিস্টার জাফর আহমেদ আই হ্যাভ অ্যাপয়েন্টেড হিম অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হি ইজ ভেরি ব্রিলিয়েন্ট অ্যান্ড লেট হিম ওয়ার্ক আন্ডার ইউ হ্যাঁ তুমি তো ভালো করেই জানো এখন বাগানে প্রচুর লোকসান যাচ্ছে নতুন চা পাতা নিয়ে মার্কেট ধরতে না পারলে আমাদের সর্বনাশ কেউ ঠেকাতে পারবে না ওকে সঙ্গে নিয়ে একটা নতুন প্ল্যান্টেশনের কাজ শুরু করে দাও অ্যান্ড বেটার স্টার্ট ফ্রম টুমারো ওকে স্যার দ্যাটস অল Good luck. Good luck. Medhavi, I mean brilliant. Size-টা দেখেছেন? চা বাগানে চাকরি করতে এসেছে। এরকম একটা সাইজ নিয়ে একদিন তুমিও তো এসেছিলে। মনে নেই? Thank you.
বাড়ির ছোকরা ফলাবে ভিন্ন স্বাদের চা পাতা। কিন্তু তোমার সামনেই তো খোদ লস্কর সাহেব সেই সুযোগটি দিলেন। শাহেদ চৌধুরী তো কত চেষ্টাই করলো, পারলো কি? কিন্তু এবার যে জয়েন্ট ভেঞ্চার। গুলাব সিং, কোন চিন্তা নাই হাজুর। আমার দিমাগের ফ্যাক্টরিতে বহুত শয়তান কাম করে, উদের দু চারটাকে লাগা দেমু তো বেটা মাই বাপ করতে করতে বাগান থেকে পালায় যাবে। আরে রাখো তোমার চাপা বাজি, এখন করবেটা কি? এই তো আপনার দোষ আছে, জওয়ান আদমি খুন গরম মাথা গরম হয়ে যায়, ওসব আমি আপনাকে পরে বতায়া দেমু। আরে কত উড়তি চিড়িয়ার পর কেটে নিলেও মারে সালা তো দো টাঙ্গের জানোয়ার আছে, কোনো চিন্তা নাই। তোরা দুজন রাজীব সাহেবের কোথায়? আরে বাবা জরুরি কোথা আছে, জরুরি কোথা? রাজীব সাহেবের মাথা গরম আছে, তোদের সঙ্গে কথা বললে মাথা ঠান্ডা হবে। যা শুন, গিয়ে তাড়াতাড়ি চলে আসবি না, দু ঘন্টা বসবি। ইদের সঙ্গে বকবক করতে করতে আমি পাগল হয়ে যাবে। আরাম কর, চল সিয়া, চল। সালা দেখে রে বটিলা বাবুকে, লড়কিদের ফার্স্ট ক্লাস। তুমি বলো, বলো বাংলাদেশের প্রধান রপ্তানিজাত দ্রব্য কি? পরশে কি আসুনি কেন? আমার কথা জবাব দাও। আপা, চা বাগানেই তো আমাদের কাজ করতে হবে, তাই বাবা মা বলে শুধু নাম দস্তখতটাই শিখলে হবে। না, শুধু নাম দস্তখত শিখলে হবে না, পড়াশোনাও করতে হবে। চা বাগানের বাইরেও একটা পৃথিবী আছে, সেই পৃথিবী সম্পর্কে তোমাদের জানতে হবে। তোমাদের পরিশ্রমে উৎপাদিত চা পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হয়, আর এসব ব্যাপারে জানতে হলে তোমাদের ভালোভাবে লেখাপড়া শিখতে হবে। আমরা কিভাবে শিখব? কোনো মাস্টারই তো এখানে বেশি দিন থাকে না, এসে আবার চলে যায়। না, আমি যাব না, আমি তোমাদের মাঝেই থাকব। তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা শিখে বড় হবে, মানুষ হবে। যুগ যুগ ধরে যে অন্ধকার তোমাদের আচ্ছন্ন করে রেখেছে, সেই জীবনে তোমরাই প্রথম আলো জ্বালাবে। কে পড়াশোনা করবে না? যাও, এখন তোমাদের ছুটি, কাল থেকে সবাই ঠিক মতো পড়াশোনা করে আসবে, ঠিক আছে? এখন যাও। ওয়ালাইকুম সালাম। ওঠো। পয়লা দিনেই হাড়িয়ার আড্ডায়, হাড়িয়ায় অভ্যস্ত নাকি? জি, আমার তো নিট, তোমার কি সোডা না প্লেন ওয়াটার? আমি সব খাই না। তাই বনে বাদালে মরতে এলে যে? চা বাগানে চাকরি করার স্বপ্ন আমার অনেক দিনের,
দুদিন পরে যখন তোমার স্বপ্নটা ভেঙে গুড়িয়ে যাবে তখন বুঝবে স্বপ্ন স্বপ্নই। আপনার কথা আমি বুঝতে পারছি না স্যার। আজ অফিসে তুমি যাদের দেখলে, মানে তোমার সহকর্মীদের, নিশ্চয় খুব অবাক হয়েছ। কিছুটা হয়েছি, তবে চমকে উঠিনি। বলো কি, এগ্রিকালচারাল সায়েন্সে মাস্টার ডিগ্রি নিয়েও বেশ কিছুদিন বেকার ছিলাম, তখন অনেক কিছু শিখেছি, তারপরে এই চাকরি। চায়ের নতুন পাতা নিয়ে গবেষণা করার স্বপ্ন আমার অনেক দিনের, আজ আমার সেই স্বপ্ন কুড়ি মিলতে শুরু করেছে। আমিও তোমার মতো মধ্যবিত্ত পরিবারের ছেলে, দু চোখ ভরা স্বপ্ন নিয়ে তোমারই বয়সে একদিন এসেছিলাম এই চা বাগানে। ঘুড়ি যেমন সুতো কেটে মিলিয়ে যায় দূর আকাশে, তেমনি চা বাগানে চাকরি করতে এসে আমারও স্বপ্ন মিলিয়ে গেছে। আর কাউকে দেখছি না যে? আর কাউকে মানে? মানে আপনার ফ্যামিলি নেই? শোনো, বাগানে চাকরি করতে হলে একটা স্ট্যাটাস নিয়ে থাকতে হয়। ওসব হাড়িয়ার আড্ডায় তুমি যেও না, বাগানের অফিসারদের ওসব জায়গায় যেতে নেই। এই কথাগুলো বলার জন্যই তোমাকে নিয়ে এসেছিলাম। স্যার আমি এখন যাই। যাবে, বেশ যাও। কাল থেকে চাকরি, নতুন জীবন, দেখো স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো কিনা। আপনার সহযোগিতা পেলে জীবনের শেষ বেলায় এসে একে কিছু করার মতো মনোবল আর নেই, তবে কেউ যদি কিছু করতে চায় হাতটা বাড়িয়ে দেওয়ার মতো মনোবল এখনো হারিয়ে ফেলিনি। মিস্টার লস্করের কথায় আজ আবার তোমাকে নিয়ে নতুন করে বাঁচার স্বাদ জাগছে। গুড নাইট। জি। কাঁচা কাঁচার মতন কাঁচা আমার।
সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কেয়া চৌধুরী কি এই স্কুলে চাকরি করেন নাকি? জি স্যার। তাকে একটু খবর দাও, বলো চা বাগান থেকে জাফর উনি তো নেই। সে কি চাকরি ছেড়ে দিয়ে চলে গেছেন নাকি? না না, চাকরি ছাড়বেন কেন, ওনার মায়ের খুব অসুখ, টেলিগ্রাম পেয়ে চলে গেছেন। মায়ের অসুখ? আচ্ছা। সালাম সাহেব, আমি তো তোমাকে নিয়ে সুখী হতে চেয়েছিলাম জুলেখা, কিন্তু তুমি যে এত অভিমানী তা যদি একবারও বুঝতে পারতাম তাহলে শেষ বেলায় এসে এতটা হাহাকার করে ফিরতে হতো না। তোমরা কোথায় হারিয়ে গেলে জুলেখা, কোথায় হারিয়ে গেলে? মা, ও মা, ওঠো মা। এখন কেমন লাগছে মা? তুই কাছে না থাকলে আমার কিছুই ভালো লাগে না মা। কি দরকার এই বুড়ো মাকে একা ফেলে তোর চাকরি করা? এবারে তো প্রায় চলে গিয়েছিলাম। না মা, তোমাকে আমি কোথাও যেতে দেব না। এখন থেকে তুমি আমার সাথেই থাকবে। আমাদের স্কুলের পাশে একটা হাসপাতাল আছে, ওখানে এবার তোমার চিকিৎসা করাবো। তুমি ভালো হয়ে যাবে মা। এটা 17 নম্বর সেকশন, যত্নের অভাবে এটাকে এখন আর চা বাগান বলা যায় না। গাছগুলো কেমন নিষ্প্রাণ নিস্তেজ হয়ে গেছে দেখছো? এখন থেকে এই সেকশনটা তুমি দেখাশোনা করবে, যাতে আবার নতুন করে প্রাণ ফিরিয়ে আনতে হবে। ঘাবড়াবার কিছু নেই, আমি আছি না। উনি ডক্টর রফিক, বাগানের সত্যিকারের একজন হিতৈষী, আলাপ হলেই বুঝতে পারবে। লেটস গো ব্যাক। রাম রাম জি। আরে কি খবর টিলে বাবু? ভালো আছি, কাজ কাম নাই তাই আপনার সাথে দুটো কথা বলতে আইলাম। আপনি নতুন আসেন, কেমন লাগতে আছে? জরুর খারাপ লাগতে আছে। কি আর করা যাবে, সব জেনে শুনে তো এসেছি। ও আমি জানে হাজুর, আপনি বহুত কাজের লোক আছেন, বড় সাহেব আর পাগলা সাহেব তো আপনার উপর বহুত খোশ আছে। আপনারাই বাগানের অভিজ্ঞ লোক, আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া তো কিছুই করা যাবে। কামের সময় সাহায্য করবে আর কামের পরে সহযোগিতা করবে? সাহায্য আর সহযোগিতার মধ্যে তফাৎটা কোথায় আছে হাজুর? কাম হলো ডিউটি, কামের পরে যখন হয়রান হয়ে যাবেন, হাত পা চবাইতে থাকবে, তখন 16 থেকে 19 পাঠায়া দেব, ওরা আপনাকে সহযোগিতা করবে। আর কে করবে? না, ওরা আর কিছু করবে না, বাকিটা তো আমি করবে। এই লিন হাজুর। দিলা বাবু, হাউ ডিয়ার ইউ আর, আপনার সাহস তো কম নয় হাজুর। ইয়ে তো আপনার ইজ্জতের লেগে, পয়সা দিতে হবে না। আই সে গেট আউট। একটু যত্ন করিয়া বলুন হাজুর, এই
বাগানে টিলা বাবুর ভিতরে ইজ্জত আছে। আর কোনোদিন তোমার ওই নোংরা ইজ্জত দেখাতে এলে আমি সোজা আর কাইতে হবে না হুজুর, আমি বুঝিয়া ফেলাইছি। আপনার আগে যাদের জওয়ান ম্যানেজার ছিল তারা সহযোগিতা করতো, আপনি করেন না এটা আমার জানা ছিল না। ওঠাও, আমি তোমাকে যেতে বলেছি, ওঠাও। যাচ্ছি হাজুর যাচ্ছি, বড় সাহেব এই টিলা বাবুকে একটু হিসাব করিয়া কথা বলবেন হাজুর। নমস্কার। গলা ফাটিয়ে লাভ নেই, কেউ আসবে না আপামনি। আমি এসেছি। বাস বাস বাস, আর লাগবে না। আপনি ঠিক সময় না এলে কি তো আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো, এসে দিয়ে বলবেন তো, তার আর দরকার। খুব আধুনিকা হয়েছে, প্যান্ট শার্ট চোখে সানগ্লাস লাগিয়ে একা রাস্তায় বেরিয়েছেন। এটা কিন্তু ঢাকার রাজপথ নয়। কথাগুলো অপ্রিয় হলেও সত্যি। এই অপ্রিয় সত্য কথাগুলো বলার আপনাকে ধন্যবাদ। আপনি কি মাইন্ড করলেন? না, চান্স যখন পেয়েছেন তখন তো দু কথা শোনাবেন। আরে লক্ষ্মী দেবী, আয় 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 লক্ষ্মী, 30 টাকা 10 টাকা আমাকে। আমার তো 90 টাকা আছে। আরে রসিয়া, আমি বাগানের টিলা বাবু আছে আর তুই তো ঘোরের টিলা বাবু। যা ঘোরে ফিরে যা, এই দিয়ে দে।
সালাম দিদি। কি খবর কানু? চা বাগান থেকে জাফর সাহেব নামে এক ভদ্রলোক আপনাকে খুঁজতে এসেছিল। কিছু বলেছে? না, তবে আবার আসবে বলেছে। আবার এলে আমার বাংলাটা দেখিয়ে দিও, কেমন? জি আচ্ছা, সালাম। এখানে কেমন লাগছে মা? ভালোই, কিন্তু তোর এই চাকরি করাটা আমার একদম পছন্দ নয়। কি দরকার এই খাটাখাটনি? তোমার সবচেয়ে বাড়াবাড়ি মা, স্কুলের টিচারের চাকরি একটা খাটাখাটনি কাজ হলো, সেটাই বা করবে কেন? আমি কি তোর কোনো অভাব রেখেছি? সারা জীবন কষ্ট করে তোর জন্য আমি যা সঞ্চয় করেছি তা দিয়ে তোর বাকি জীবনটা ভালোভাবেই কেটে যাবে। মা, টাকা রোজগারের জন্য তো আমি চাকরি করি না, বাচ্চাদের পড়াতে আমার খুব ভালো লাগে, তাছাড়া সময়টা বেশ কেটে যায়। ভাগলি মেয়ে, সারাটা জীবন কি তুই এইভাবে কাটাবি? আমি আর কদিন, ভাবছি এবার তোর একটা বিয়ে দিয়ে দেব। ইয়ে মানে আমারও তো একটা। হ্যাঁ, তুই কাউকে করেছিস নাকি? ওকামি, আমাকে জানাস নি কেন? ছেলেটি কি করে? মা, ও চা বাগানে নতুন চাকরি নিয়ে এসছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। চা বাগানে? না না, কে হয় না, হতে পারে না। কেন হয় না মা? আমার বাবা না হয় আমার সুখের জন্য অমন একটা জায়গায় আমাকে বিয়ে দিয়েছিল, কিন্তু আমি তো সব জেনে শুনে তোর সর্বনাশ করতে পারি না। তোমার এই জেদের কাছে আমি কিছুতেই হার মানব না। কেন মানবি না? তোকে অনেক কষ্ট করে অনেক আদর দিয়ে আমি বড় করিনি? সব মাই তাই করে। মা, তুমি যখন বাবার সংসার ছেড়ে এসেছিলে আমি তখন অনেক ছোট, আমার মনে পড়ে না। তুমি অনেক কষ্ট করে অনেক দুঃখ সয়ে আমাকে মানুষ করেছ, আমাকে কখনো এক মুহূর্তের জন্য বাবার অভাব বুঝতে দাওনি। কিন্তু তারপরে আমি জানি না মা, আমার বাবা দোষ ছিল কতটা আর কতটা ছিল তোমার অভিমান। যদি জানতাম জীবনের শেষ বেলায় এসে আমাকে এমন একটা কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে, তাহলে এতদিন আসুনি কেন? ইচ্ছে করে? তুমি আমাকে না জানিয়ে এখান থেকে চলে গেছিলে তাই। বিশ্বাস করো, টেলিগ্রামে মায়ের অসুখের খবর পেয়ে সব ভুলে ছুটে গিয়েছিলাম, এসে শুনেছি তুমি আমার খোঁজ করেছিলে। মা কেমন আছেন? ভালো। এসো, মায়ের সাথে তোমার পরিচয় করিয়ে দিই। এসো না। কেমন আছেন? ভালো। বাড়িতে কে কে আছে? জি কেউ নেই। ও, এই তুই ওখানে দাঁড়িয়ে কেন, এদিকে এসে বস। তা চা বাগানের চাকরি কেমন লাগছে? ভালো, তবে এখানকার সবকিছু একটু ব্যতিক্রম। এখানকার মানুষ, জীবন, সমাজ,
সবকিছু একটা আলাদা। আমাদের মতো সাধারণ পরিবারের ছেলেরা এখানে ডাঙ্গা তোলা মাছের মতো নেই। ঠিকই বলেছ, এখানকার পরিবেশটাই অন্যরকম। দেখো তোমরা এজুকের ছেলে, হয়তো তোমরাই পারবে এই পরিবেশটাকে পাল্টে দিতে। আপনি দোয়া রাখবেন, আজ আসি? সে কি কিছু মুখে না দিই? জি আরেকদিন আসবো। এসো কিন্তু, ক্যা ওকে এগিয়ে দিয়ে আয়। আবার কবে আসবে? আগে চলোই না। কোথায়? বারে মা আমাকে এগিয়ে দিতে বললো না? দিলাম না। একদম বাসা পর্যন্ত। আচ্ছা বাবা, গুড, ইউ আর রিয়েলি ব্রিলিয়ান্ট। তুমি না থাকলে আমি একা কিছুতেই এই নতুন সাথে চা পাতা ফলাতে পারতাম না। এই কৃতিত্ব সবটাই আপনার স্যার। নো নো মাই বয়, দেখবে এই নতুন চা পাতা একদিন আমাদের সম্মান অনেক বাড়াবে। চলো যাওয়া যাক। ইউ স্টুপিড, আজ পর্যন্ত একটি কাজও তুমি ঠিক মতো করতে পারো? হ্যাঁ জি, খুব তো বড় গলায় বলেছিলে সবকিছু উলট পালট করে দেবে। তোমার সব চাপাবাজি অর্থহীন বাকোয়াস। শাহেদ চৌধুরী তো নতুন চা পাতা ফলিয়ে ফেলে। আরে ফেলালো কোথায়, পাতা তো এখনো বাগানে আছে। সারাপিতে ভেঞ্চার যদি সফল হয় তাহলে তো আমাদের সত্যি প্রবলেম হবে। ওসব প্রবলেম আমাদের কোনো ক্ষতি করতে পারবে। আই ডোন্ট ওয়ান্ট টু লিসেন এনি মোর, আমি তোমার কোনো কথাই শুনতে চাই। আছে বাবা, কোথায় আছে দান দান তিন লাখ, পহলা তীর মারসি লাগে নাই ছোড় দি, দুসরা তীর কিভাবে মারবো ও বি বানায় ফেলেছি। শুনো, ये तीर भी जो दी ना लागे लगते ही होगे, ये तीर शिकार के जखम कर दे, तीसरा तीर एक बार एक कलिजा भेद करिया दे दे, बंदार ऊपर विश्वास रखे। হ্যালো মিস বিনা, কোথাও বেরোচ্ছিলেন নাকি? আপনি বাগানের খবর কিছু শোনেননি? কেন বলুন তো? দীর্ঘদিন পর শাহেদ চৌধুরী নতুন সাদের চা পাতা ফুলিয়েছেন, অবশ্যই পেছনে জাফর সাহেবের অবদানই বেশি। রিয়েলি? হ্যাঁ, এই খবরটা দিতেই তো এলাম। আপনাকে ধন্যবাদ। রাতে জাফর সাহেবের সম্মানে এক সম্বর্ধনার আয়োজন করেছি, আপনি এলে আমরা খুব খুশি হব। চলে ভালোবাসা ছিল
কখনো ভাবতে পারিনি জাফর ক্লাবে এসে এভাবে আমাকে অপমান হতে হবে। এসব তুমি কি বলছো কেয়া? কিসের অপমান? আমাকে বলে দিলেই পারতে, তোমার জীবনে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে। কেয়া, তুমি মানে মেয়েটি কি জাফর স্যার? আপনার স্ট্যাটাস সম্পর্কে বোধহয় ওনার কোনো ধারণাই নেই। চলে আসুন প্লিজ। মিস বিনা গেও আনকালচারদের মতো ক্লাবটাকেও আজকাল সবাই ঘর সংসার মনে করতে শুরু করেছে। আসলে কি জাফর স্যার, যাদের ক্লাবের পরিবেশ সম্পর্কে কোনো ধারণাই নেই তাদের ক্লাবে আসাই উচিত নয়? সরি মিস্টার জাফর, আপনার সম্মানই আজ এত কিছুর আয়োজন, কিন্তু এই মুহূর্তে আপনাকে সম্মান দেখাতে আমারও বিবেকে বাড়ছে। এতদিন শুধু আমরা একজনের কথাই জানতাম, আজ দেখছি কিয়া চৌধুরী আপনার আক্রমণের শিকার। রাজীব সাহেব, কিয়া, জাফর সাহেব ভুল হাত ধরেছিলেন মিস বিনা, আরো হাত আছে। তুমি ক্লাব থেকে এভাবে চলে এসে শুধু আমাকে অপমান করনি, তোমাকে অপমান করেছো, আমার ভালোবাসাকে অপমান করেছো। গলা চড়িয়ে এভাবে আর মিথ্যা বলো না জাফর, আমি চাই না তোমার প্রতি মায়ের আঘাত শ্বাসে মূলে কোথাও আঘাত হোক। আমি মিথ্যা বলি না, কথাটা তোমার ওই ক্লাবের বান্ধবী শুনলে খুশি হবে। তুমি আমাকে ভুল বুঝছো। ভুল? কিসের ভুল? আমি তো নিজের চোখে সব দেখলাম, তোমরা নিজেদের খুব চতুর ভাবো, মন দাও না ব্যবসায়, তুমি মস্ত বড় মহাজন হতে পারো জাফর, কিন্তু আমার এই নারী সত্তাকে তোমার এই মিথ্যা ভালোবাসার কাছে বিসর্জন দিতে পারি না। তুমি যা খুশি বলতে পারো কেয়া, কিন্তু সত্যটা তোমাকে জানতেই হবে। তোমার দেখা ওই মেয়েটির সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি ভালোবাসি তোমাকে, তোমাকে, তোমাকে। বিশ্বাস বড় কঠিন জিনিস জাফর, আর সেই বিশ্বাসের ভিত যদি একবার নড়ে যায় তবে আর কখনো সেটা আগের মতো করে তোলা যায় না। কত বড় মুখ করে আমি মায়ের কাছে তোমার কথা বলেছিলাম, আর তুমি, তুমি কিনা? চলে যাও, চলে যাও, চলে যাও এখান থেকে। কেয়া, তোমার অবিশ্বাসের দুর্বল মনে তোমার বিশ্বাসকে পঙ্গু করে দিয়েছে। বেশ, আমি শুধু তোমার কাছ থেকে নয়, এই চা বাগান ছেড়ে চলে যাচ্ছি, তবে তোমার এই ভুল একদিন ঠিকই ভাঙবে,
সেদিন হয়তো আমি অনেক অনেক দূরে থাকব। তোমাকে ভুলে যেতে আমার খুব কষ্ট হবে কে, আর সেই কষ্টটুকু আমি সারা জীবন পোষা পাখির মতো আমার বুকে অতি যত্নে আগলে রাখবো। তোমার এই রণে ভঙ্গে দেওয়ার কারণ আর যাই হোক না কেন, অন্তত এই মুহূর্তে তুমি যেতে চাইলেও আমি তোমাকে যেতে দেব না। স্যার, ফুলের যেখানে ছড়াছড়ে বিশ্বাসের যেখানে বড় অভাব, আমি তো একজন মানুষ। তোমার তো মাত্র শুরু, আমার কথা আমি ভাবি না। একটাই জীবন, ছিন্ন পাতার মতো একদিন ঝরে যাও, কেউ জানবেও না, কেউ জানুক তাও আমি চাই না। হ্যাঁ, জীবনে অনেক চাওয়ার ছিল, হয়তো অনেক পাওয়ারও ছিল, কিন্তু একজনের অভিমানের কাছে আমি হেরে গেলাম। কিন্তু আমি হার মানিনি। চায়ের পাতার পত্র পল্লবে নতুন কুড়ি মেলতে দেখলে এ জীবনকে অস্বীকার করা যায় না। কিন্তু স্যার, যে স্বপ্ন নিয়ে একদিন এই বাগানে এসেছিলাম, এখন মনে হচ্ছে এতটা স্বপ্ন দেখা আমার উচিত হয়নি। জানো তো, রণাঙ্গনে একজন সৈনিকের মনোবলটাই আসল। যে বিশ্বাসে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক গড়ে ওঠে, তা একদিনের ঝড়ে ভেঙে পড়ে না। স্যার, ডন বি ইমোশনাল মাই বয়। তোমাকে পেয়ে আমি আমার সব হারানোর ব্যথা ভুলে গেছি। দুপাত্র গলায় চড়াই বলে সবাই ভাবে আমি শেষ হয়ে গেছি। তোমার বস হিসেবে হয়তো তোমার জীবনে কোনো ডিসিশন দিতে পারবো না, কিন্তু তোমার প্রতি স্নেহের দাবি নিয়ে বলছি, তুমি যাবে না, তুমি যেতে পারবে না। স্যার, আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। স্যার, সাব্বাস সাব্বাস গোলাপ সিং, তোমার বুদ্ধির তারিফ করতেই হয়। এভরিথিং ওয়াজ অল রাইট, কিন্তু মাতাল শাহেদ চৌধুরী ওই লোফারটাকে আটকে দিল। আটকাইয়া দিল তো কি হইল, বুড়া চলে ডালে ডালে আর হামি চলি পাতায় পাতায়। আপনি দেখেন না আমি কি করি। আর ওদিকে হোলির পরেই তো নতুন চা পাতার লিকার ঢালা হবে, তখন ও যে আমাদের ডিঙ্গিয়ে যাবে। আরে কাই সে ডিঙ্গায়া যাবে,
যে হাত দিয়া লিকার ঢালবে ও হাত আমি কাটিয়া দিব। বাট হাউ, কিভাবে? শুনুন, সামনে হোলি আছে, সবাই নাচ গান নিয়ে মশগুল থাকবে, আর এই ফাঁকে আমি আমার লোকজন দিয়ে কারবার সারিয়া দেবে, ঠিক আছে? গুড, ভেরি গুড গুলাব সিং, বাট বি কেয়ারফুল, খুব সাবধানে কাজ করবে। ও আমাকে কইতে হবে না হাজুর। ওকে, নমস্কার। নমস্কার। কাম অন, ভেরি গুড গুলাব সিং, বি কেয়ারফুল, খুব সাবধানে কাজ করবে। ও আমাকে কইতে হবে না হাজু। ওকে, নমস্কার। নমস্কার।
রাবিশ। মুক্তই তেতো হয়ে গেল স্যার। এতদিন তোমরা কিসের এক্সপেরিমেন্ট করলে? এক্সকিউজ মি স্যার, একটা আনাড়ি ছেলের উপর এতটা ডিপেন্ড করা উচিত হয়নি। কেন? অভিজ্ঞ সাহেব চৌধুরী তো সাথে ছিল। হ্যাঁ ছিল। ছিল নয়, ছিলেন। নিজেই নিজের সম্মান বা চেষ্টা করাটাকে কি বলা যেতে পারে সাহেব? হোয়াট ডু ইউ মিন? আপনি যেমন মদ খেয়ে মাতাল হয়ে বাগান আর নার্সারিতে পড়ে থাকেন, তেমনি আপনার সুযোগ্য সহকর্মীটিও এই চা বাগানে মন দেয়া নেওয়ার ব্যবসাটা বেশ জমজমাট করে তুলেছে। মদ আর মেয়ে নিয়ে যারা এক্সপেরিমেন্ট করে তাদের দিয়ে চায়ের পাতার এক্সপেরিমেন্ট হয় না স্যার। সেটা আপনি মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন স্যার। ও ইউ স্টপ, বাগানে যে লোকসান যাচ্ছে সে কথাটা তোমরা নিশ্চয়ই ভুলে যাওনি। ভেবেছিলাম নতুন চা দিয়ে আবার মার্কেট ধরব, বাট আমার সব প্ল্যানই তোমরা আপসেট করে দিলে। আপনি একতরফা শুধু আমাদের দোষারোপ করবেন না, এই পাতার মধ্যে নিশ্চয়ই ভেজাল মেশানো হয়েছে। বাজে বকনা সাহেব, এক সময় তুমি চেষ্টা করেও পারোনি, কিন্তু এবার ভেবেছিলাম জাফরকে নিয়ে তুমি সফল হবে। একটা কথা আপনার জানা প্রয়োজন, এই বাগানকে লাটে তোলবার জন্য আই ক্যান প্রুভ ইট স্যার। আপনি যদি অনুমতি দেন তাহলে গোটা ব্যাপারটা আমি ট্যাকল করতে পারি। পারবে? কেন পারবো না স্যার, তার মধ্যে আমি গোটা বাগানের চেহারাটা পাল্টে দেবো। ওকে ওকে ডান। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, গুড লাক। अबे जा पलटाया दे पे और आमी बसे बसे घास काट पे साला। सुनो এখন থেকে এই ফ্যাক্টরি এই বাগান 24 ঘন্টা আমাদের চোখে চোখে রাখতে হবে। শুধু মনে রেখো এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। তুমি ফ্যাক্টরিতে থাকো, আমি 12 মতে ঘুরে আসছি। ওকে স্যার। আলাপ না হলেও আমি জানি আপনি কেয়া। জাফর আপনাকে ভালোবাসে। আপনি বাসেন না? মিছে বলবো না, জাফরকে আমি ভালোবেসে ফেলেছিলাম, আর সেদিন আপনাকে দেখে একটু ছলনার আশ্রয় নিয়েছিলাম। জাফরের কোনো দোষ নেই, সব দোষ আমার। আচ্ছা চলি। আজকাল তোর কি হয়েছে বলতো? কই, কিছু হয়নি তো মা। পাগলি, অভিমান থাকা ভালো, তাই বলে অভিমানের কাছে নিজেকে সঁপে দিলে শুধু দুঃখই বাড়ে, সুখী হওয়া যায় না রে মা। নিজেকে দিয়ে তো আমি বুঝি রে, অভিমান শুধু দূরত্বই বাড়ায়, কাছে টানতে জানে না। মাঝে মাঝে অভিমান মানুষের চরম ক্ষতি করে।
আমি এখন কি করব মা? জাফরকে ফিরিয়ে নিয়ে আয়। ওকে তুই মিছেই ভুল বুঝেছিস, নিজেও কষ্ট পাচ্ছিস, ওকেও কষ্ট দিচ্ছিস। ওকে চিনতে আমি ভুল করিনি, ও তোকেই ভালোবাসে মা। হ্যাঁ কেয়া মা, স্কুল ধরো, স্কুল লেগে উঠা রাখ দো। তুমি কেন এসেছো জাফর? অভিমান কেবল মেয়েদেরই সাজে, পুরুষের নয়। এই কথাটা প্রমাণ করতে কি সেদিন তুমি আমার সততাকে, আমার ভালোবাসাকে ঘৃণা করে তাড়িয়ে দিয়েছিলে? আমি ভুল করেছিলাম জাফর। ভুল যারা করে তারা কোনোদিনই বোঝে না এর পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে। কিন্তু ভুল করে যারা বুঝতে পারে তাদের যন্ত্রণা শুধু তারাই বুঝে। সবচেয়ে কাছে মানুষটিও তখন সেই যন্ত্রণাটুকু বুঝতে চায় না। বুঝতে চাইলেও তোমরা কোনোদিন সেটা ফিল করতে চাও না। সবসময় নিজে কতটুকু পেলে, কতটুকু পেলে না, এই হিসেব নিয়ে মেতে থাকো। কতটুকু দিতে পেরেছ সেই হিসাবটা কখনোই করো না। আমায় ক্ষমা করো জাফর, তোমাকে সাথে নিয়ে আজ মায়ের কাছে যেতে না পারলে আমারও ফিরে যাওয়া হবে না। এখানে থাকবে কোন অধিকারে? যে অধিকারে এখানে এসেছি এই ভালো হবে না বলছি। শুরু থেকে তুমি আমাকে যা জ্বালাচ্ছ। ঠিক আছে, আর কখনো কিছু বলব না। কেন বলবে না, 100 বার বলবে। জীবনের এক গান, যুগ যুগ যে থাকা অনুভবের কাছে ডাকা, কেউ তো জানে না কখন কোথায় হারায় যে তার প্রাণ। জীবনের এক গান, যুগ যুগ যে থাকা অনুভবের কাছে ডাকা, কেউ তো জানে না কখন কোথায় হারায় যে তার প্রাণ। জীবনের এক গান। মানবিমান
ভালোবাসা এমনি করে বাঁধে দুটি প্রাণ, প্রেম জীবনের এক গান, চোখে চোখে যে থাকা অনুভবে কাছে থাকা, কেউ তো জানে না কখন কোথায় হারায় যে তার প্রাণ, প্রেম জীবনের এক গান। সালাম সাহেব। বিশ্বাস করো আমি তোমাকে দেখিনি, অন্ধ মাতাল কান্দজ্ঞানহীন, যা খুশি তুমি বলতে পারো। তাতে কি আমার ব্যথা কমবে না রক্ত ঝরা বন্ধ হবে? মুছে ফেলো, তোমাকে বাড়ি পৌঁছে দিই। এই রুমাল তুই কোথায় পেলি? ওই তো উনি নিজের পকেট থেকে রুমাল বের করে দিলেন। কোথায় থাকে সে? ওই তো বাগানে। বাগানে? তুই তাকে কিছু বলি না, ভদ্রলোকে কি দোষ? উনি তো আমাকে দেখেননি। কি জানে যে কিছুই বুঝতে পারছি না, আমার কেমন যেন ভয় করছে। চল আমরা এখান থেকে চলে যাই, চল। আহা, একটু সুস্থ হয়ে বসো তো মা, চলো তোমাকে শুয়ে দিই, চলো শোবে। রাতে নিশ্চয় খুব কষ্ট পেয়েছ। না না, সামান্যই তুই লেগেছে। আর রুমালটি ফিরিয়ে দেওয়ার পিছনে আরেকটি উদ্দেশ্য আছে। উদ্দেশ্য? হ্যাঁ, আপনাকে আরেকবার দেখতে খুব ইচ্ছে করলো যে। আমাকে? জি, সেই ছোটবেলায় বাবাকে দেখেছি, তারপর বাবাকে ছেড়ে মা আমাকে নিয়ে চলে যায়। বাবাকে ছেড়ে চলে গেল কেন? আমি জানি না, মা জানে। তোমার নাম কেয়া, ওর একটা মেয়ে আছে,
তার নামও কেয়া। কোথায় থাকে সে? জানি না। তখন আমার কেয়া ছিল ছোট্ট ফুটফুটে, এখন চোখের সামনে ভাসে, জলে খেলছে, হাসছে। আপনার সে ছোট্ট মেয়ে কেয়াকে দেখলে এখন চিনতে পারবেন? সে কবেকার কথা। আচ্ছা, তোমার বাবা কি এখনো বেঁচে আছেন? জানি না। ওয়ালাইকুম আসসালাম। আপনি? এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে একটু দেখে যাই। কেমন আছো তুমি? স্কুলে যাচ্ছিলে বুঝি? চলো তোমাকে পৌঁছে দিই। কাছেই তো, চলো। এসো, উঠে এসো। জীবন যার কাছ থেকে পালিয়ে বেড়ালাম, আজ সে নিজেই আমার দুয়ারে দাঁড়িয়ে। আপনাকে এভাবে উপদেশ দেওয়ার জন্য মা খুব মাইন্ড করেছেন। তোমার মাকে বলনি? আমি কিচ্ছু মনে করিনি। না, বলেছি, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে এসেছি। তোমার মানুষে খুব ভালো, তোমার মতো সহজ সরল। হলো না, একেবারে উল্টো, খুব জেদি আর খুবই অভিমানী। তাই নাকি? তোমার মার সঙ্গে আমার স্ত্রীর খুব মিল আছে। আমার স্ত্রী ছিলেন খুব জেদি আর অভিমানী। কিন্তু তাই বলে সংসার ছেড়ে চলে যেতে হবে নাকি? এই দেখো, তুমি এই যুগের মেয়ে, তুমি বুঝলে। জেদ থাকবে, অভিমান থাকবে, আমিও বলি থাক, কিন্তু তাই বলে সংসার ছেড়ে চলে যেতে হবে নাকি? আপনি তাদের খোঁজেননি? কোথায় খুঁজবো? না, তোমার স্কুলে এসে গেছে। খোদা হাফেজ। খোদা হাফেজ। মা, ওই ভদ্রলোকটি কে? কেন তোকে নিতে এসেছিলেন? উনি সেই ভদ্রলোক মা, ওই যে আমার কপাল কেটে যাওয়ায় উনি। আশ্চর্য, ভদ্রলোককে দেখার পর থেকে কেন জানি না আমার বারবার বাবার কথা মনে পড়ছে। ভদ্রলোক তোকে কিছু বলেননি? কি বলবে? না মানে তোর বাবার কথা কিছু জিজ্ঞেস করেননি? হ্যাঁ করেছিলেন। কি বললি তুই? কি আর বলবো, বললাম বাবার কথা কিছু মনে নেই। আচ্ছা মা, বলতো বাবা কেমন ছিলেন দেখতে? সে আমি তোকে কি করে বলবো, কতকাল আগের কথা। আমার বাবাকে তার দায়িত্ব পালনের সুযোগ কতটুকু তুমি দিয়েছিলে, দোষ কেবল আমার বাবারই, তোমার কোনো দোষ নেই। ঠিক আছে, তুই যা, আমি এক্ষুনি আসছি। সালা ফিরাইলো কোথা থেকে? রাম সিং!
আমার হুকুম ছাড়া পাত্রি ফ্যাক্টরি বারে যাচ্ছে কি করে জানতে চাই আমি। আমি বলেছি, তুমি বলার কে? হু আর ইউ? হু আর ইউ? আজব কথা। আরে আমি তো বাগানে টিলা বাবু আছি। এই বাগান আর ফ্যাক্টরি ইনচার্জ আমি। আপনি কিন্তু স্যার বাড়াবাড়ি করতে আসেন। বাড়াবাড়ি এখনো শুরু করিনি, তবে এবারে করব। আমার মতো চুহাকে মেরে হাত কালা করে কি হবে? এখন তো আমাদের চক্রান্তের কথা বড় সাহেব অজানা থাকবে না। চাকরি তো যাবে, প্রয়োজনে আমাকে পুলিশে হ্যান্ড ওভার করতেও দ্বিধা করবেন না। হ্যাঁ হাজুর, জেল জুলুম জরিমানা সব হতে পারে। তুমি কি আমার সঙ্গে মজাক করছো? নাই হাজুর, আপনার জেল ফাঁসি হলে কি বড় সাহেব আমাকে লড্ডু খিলাবে? আর ওই কুলি কামিনরা কি আমাকে দেবতা মনে করে পূজা করবে? তোমাকে কি করবে না না করবে সেটা তোমার ব্যাপার, এখন আমি কি করব? টেল মি। আরে বলতে আসি, এ তো মাথা গরম করলে তো চলবে না। আমার বাবাকে তার দায়িত্ব পালনের সুযোগ কতটুকু তুমি তাকে দিয়েছিলে, দোষ কি বললো আমার বাবারই? তোমার কোনো দোষ নেই। দুটি পাতা একটি কুড়ি, তুমি আমি আর কে চাইনি জীবনে আর তোমার সাথে দেখা হোক। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না জুলেখা, যে তুমি একদিন এই ঘর ছেড়ে চলে গিয়েছিলে, আজ এতদিন পর আবার সেই তুমি সেই একই ঘরে দাঁড়িয়ে আছো। আমি জানতাম না তুমি এখনো এই বাগানেই আছো, তাহলে কেয়াকে নিয়ে কিছুতেই এখানে আসতাম না। কেয়া? কোন কেয়া? আর মিথ্যে অভিনয় করো না। কেয়াকে যদি তুমি নাই চিনতে পারবে, কেয়ার সাথে যদি তোমার কোনো কথাই না হয়ে থাকবে, তাহলে তাহলে কেয়া কেন বলবে তোমার কোনো দোষ ছিল না? সব দোষ আমার। এসব তুমি কি বলছো? কেয়া আমার মেয়ে, কেয়ার উপর তোমার কোনো অধিকার নেই। তার মানে এই কেয়াই আমার মেয়ে? সে ছোট্ট কেয়া এত বড় হয়েছে, আর আমি এমন হতভাগ্য পিতা যে নিজের মেয়েকেও চিনতে পারিনি। বিশ্বাস করো জুলেখা, আমি কেয়াকে একদিন তোমাকে বিশ্বাস করে আমার বুড়ো বাবা আমাকে তোমার হাতে তুলে দিয়েছিলেন, তুমি সেই বিশ্বাসের কতটুকু মূল্য দিয়েছিলে? আমি আমার ভুল বুঝতে পেরেছিলাম জুলেখা, কিন্তু সেদিন ক্ষমা চাওয়ার সুযোগটুকু তুমি আমাকে দাওনি। তার আগেই কেয়াকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে। কোন স্ত্রী তার স্বামীর সংসার ছেড়ে চলে যেতে চায় না, কিন্তু সেদিন সেদিন তুমি আমাকে চলে যেতে বাধ্য করেছিলে। তুমি আমার কাছে মুক্তি চেয়েছিলে, শান্তি চেয়েছিলে,
সেদিন তোমার সুখের জন্য যদি আমার সমস্ত জীবনটাকে তিল তিল করে নিঃশেষ করে দিতে পারি, তাহলে আজ কেন তুমি কেয়ার উপর থেকে তোমার পিতৃত্বের অধিকারটুকু ছাড়তে পারবে না? আমাকে আর শাস্তি দিও না, আমি আর পারছি না। এই দেখো কত যত্নে তোমাকে আর কে আমাকে রেখেছি, কে আমাকে মদ খেতে বারণ করেছে। বিশ্বাস করো জুলেখা, আমি আর মদ খাব না। চককে আমাকে নিয়ে আসি, তোমার সংসার এখনো তোমারই আছে। জীবনের শেষ বেলায় তোমার সংসারে ফিরে এসে কি করব? তোমাকে নিয়ে, তোমাকে নিয়ে তো আমিও সুখী হতে চেয়েছিলাম, কিন্তু সুখ যে আমার কপালে নেই, আমার কপালে নেই। জুলেখা কথা শোনো, না না আমি বিশ্বাস করি না এসব। তুমি কি বলছো? আমার মায়ের জীবনে কোনো কলঙ্ক থাকতে পারে না। আমি নিজের কানে শুনেছি কিয়া, শাহেদ চৌধুরী তোমার বাবা। শাহেদ চৌধুরী আমার বাবা? কিয়া দাঁড়াও, কোথায় যাচ্ছ? মায়ের কাছে। কি বলছো কিয়া, শাহেদ চৌধুরীর মেয়ে? হ্যাঁ, তো আমি নিজের কানে সব শুনে এসেছি। আচ্ছা শোনো, এখন ওই লড়কিকে আপনি শাদি করতে পারলে পাগলা সাহেব আপনার শ্বশুর হবে, আর শ্বশুর হলে আপনার সব মুশকিল আসান হয়ে যাবে। কিন্তু কিভাবে? ঠিক আছে ডেভিড, জিন্না যাও। দেখার পর থেকে কেন জানি না আমার বারবার বাবার কথা মনে পড়ছে। কেউ আছেন? কে? আমি ডাক্তার রফিক, আপনার মেয়ে কেয়া। কি হয়েছে কেয়া? রাজীবের লোকেরা কেয়াকে ধরে নিয়ে গেছে। ঘাবড়াবেন না, আমি জাফরকে খবর পাঠিয়েছি, আমার সাথে আসুন। Oh, my God.
শাবাশ রায়হান, পুরো চা বাগানই এখন আমাদের হাতে। দেবের জিন্নাওরা কোথায়? চাপড় পিছু নিয়েছিল, আমি ওদের নামিয়ে দিয়েছি। রায়হান, পুরো বাগানের অর্ধেক আমি তোমাকে দিয়ে দেব। যাও, দেবীর জিন্নার সঙ্গে হাত মেলাও, জাফরকে শেষ করে দাও। ওকে, ডোন্ট ওয়ারি মিস কিয়া, আপনি আমার হাতে, তার মানে বাগানও আমার হাতে। আপনার বাবা সাহেব চৌধুরীও এখন আমার হাতের মুঠোয়। আমার বাবা সাহেব চৌধুরী কি সত্যি আমার বাবা? পালিয়ে কোথায় যাবেন মিস কিয়া? বাগানের সবখানেই তো আমি। আরো একজন আছে মিস্টার রাজীব, যে আপনার সমস্ত চক্রান্ত নস্যাত করে দেবে। সে সুযোগ তুমি পাবে না জাফর, আজ আমি তোমাকে নিজ হাতে শেষ করব। আমাকে রাজীবের লোকেরা ধরে নিয়ে গেছে। সন্তানকে আর গায়ে হাত তুলেছিস, তোকে আমি গুলি করে শেষ করব। হাজুর, ওকে ছেড়ে দেন হাজুর, ওকে আমরা বড় সাহেবের কাছে নিয়ে যাব। ও সাহাব আছে, ওর বিচার বড় সাহাব করবে। তোরা সব কটাকে লস্কর সাহেবের বাংলাতে নিয়ে যা, আমি আসছি। আচ্ছা হাজুর। হায় মা, আমার বুকে তোর মার কোনো দোষ নেই, সব দোষ আমার। না না, সে ক্ষমা করো, এতদিন পর সব ফিরে পাওয়ার আনন্দ ওখানে নয় চলিকা, এদিকে সব। গার্ডেন আর সোসাইটির কথা ভেবে একদিন আমি তো তোমাকে দূরে ঠেলে দিয়েছিলাম। কেউ না জাফর, তুমি ওখানে কেন? এদিকে এসো, তুমি তো যোগাযোগটা ঘটিয়ে দিলে, নইলে কি আমি কি আমার দেখা পেতাম? ইয়ে জাফর বড় ভালো ছেলে, কে সুখী হবে, তুমি ওকে নিয়ে যাও।